উত্তরের তামাক চাষের জমিগুলোতে কফির বাগান তৈরি করতে চান মোখলেসুর রহমান। অধিক লাভজনক হওয়ায় তামাক চাষে এ অঞ্চলের কৃষকরা ঝুঁকে পড়েছিলেন, কিন্তু কফি চাষ তার চেয়েও বেশি লাভজনক হওয়ায় কৃষকরা এখন কফি চাষে আগ্রহী হচ্ছেন। কক্সবাজারের জাহানারা গ্রিন অ্যাগ্রো থেকে উন্নত ফলনশীল অ্যারাবিয়াক জাতের চারা সংগ্রহ করেন তিনি। 2017 সালের 6 অক্টোবর বাড়ির পাশে রাস্তার ধারের 20 শতক জমিতে 450টি চারা রোপণের মধ্য দিয়ে কফি চাষ শুরু হয় তার। সে সময় তার খরচ হয় 60,000 টাকা। মোখলেসুর রহমানের বাড়ি তারাগঞ্জ উপজেলার সয়ার গোয়ালবাড়ি এলাকায়, যা তারাগঞ্জ বাজার থেকে দক্ষিণে 5 কিলোমিটার দূরে অবস্থিত। মোখলেসুর রহমান এমএ ডিগ্রি অর্জন করে এবং পরবর্তীতে এলএলডি গ্রাজুয়েট সম্পূর্ণ করেছেন। পড়ালেখা শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ে চাকরি করতেন তিনি। বাংলাদেশে কফি চাষ হচ্ছে বিষয়টি অনলাইনে পড়ে উদ্বুদ্ধ হন। এরপর শখ করে সহযোগে কফি চাষ শুরু করেন। কফি বাগানের পাশাপাশি বাণিজ্যিকভাবে চারা তৈরি করাও শুরু করেন তিনি। এবছর প্রায় 5.5 লাখ টাকার চারা ও 3 লাখ টাকার কফি সহ সব মিলিয়ে বিক্রি করেন প্রায় 8 লাখ টাকা। জমিনের মতো তামাক আবাদ হয়েছিল, সে তামাকগুলি আমার এখন বাদ দিয়ে এই কফি চাষ করতেছে। সফলতা আশায় নতুন উদ্যোক্তারাও এখন কফি চাষে আগ্রহী হচ্ছেন। আমার ছেলে ঢাকায় থাকে, চাকরি করে, সবসময় ওদের টিভি দেখা দেখি করছে, তো ওখান থাকি বরাবর খবর নিচ্ছে ডাইরেক্ট। গাছের ফলনও ভালো আছে, দেখি এসে তো মনটা শান্তি হয়ে যায়, যাক ছাওয়া লাগাইছে, আমি চেষ্টা করি যদি আল্লাহ রহমত করে একদিন। আমি দেখি আসি ফল ছিঁড়ি ধরে আসি, দেখি আসি তো আমার ছেলে এরকম কই গাচ্ছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষকরা কফি চাষে ব্যাপকভাবে ঝুঁকে পড়ছেন। আমরা রংপুর জেলা এখন 112 বিঘা কফির আবাদে সমৃদ্ধ একটা জেলা। এটা উত্তরোত্তর এই কফির চাষ বৃদ্ধি পাবে বলেই আমরা প্রত্যাশা করছি। রংপুরে 112 বিঘা জমিতে 73টির কফির বাগান রয়েছে। রেদোয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।